নমস্কার বন্ধুরা, 25শে চৈত্র সোমবার, ইংরেজি 8ই এপ্রিল 2024 সাল। চৈত্র অমাবস্যা তিথিতে শুরু হচ্ছে বছরের প্রথমতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাবধান, নইলে তোলপাড় করবে জীবন, একদমই এই কাজগুলো করবেন না। এই সূর্যগ্রহণের সময় কোন কোন কাজগুলো একদমই করবেন না, তার পাশাপাশি এই সূর্যগ্রহণ কবে, কোথায় ও কোন সময় থেকে দেখা যাবে, এই গ্রহণ কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে, সূতককাল শুরু থেকে গ্রহণ শেষ হওয়া সময় পর্যন্ত গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষকে কি কি নিয়মকানুন পালন করতে হবে, নাকি নিয়মকানুন মানতে হবে না, এই নিয়ে কি জানাচ্ছে বিজ্ঞানীরা। আর আপনারা ভারতবর্ষ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই দেখুন না কেন, এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখার দরকার নেই, কারণ আমরা এই ভিডিওটিতে একদম সঠিক নির্ভুল পঞ্জিকায় লেখা অনুযায়ী তথ্য জানিয়ে দিয়েছি। তো বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, না হলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করতে ভুলবেন না। 2023 সালে গ্রহণ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিপুল চর্চা হয়েছে। আসন্ন 2024 সাল, এই সালেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, আর এখন তা নিয়েই সাড়া পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। আসলে গ্রহণের সময় কোনো কাজই কিন্তু শুভ থাকে না, তাই সাধারণ মানুষের চিন্তা হওয়াটা স্বাভাবিক। শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয়, অনেক সময় পূজা পাঠেও কিন্তু নিষেধাজ্ঞা থাকে। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 8ই এপ্রিল 2024 সাল সোমবার এবং বাংলা 25শে চৈত্র 1430 সাল। ভারতবর্ষের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি 9:12। গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 11:47 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 2:22। এই গ্রহণের গ্রাসমান রয়েছে 1.056 এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি 9:42। গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি 12:17 এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 2:52। এই গ্রহণের মোট স্থিতিকাল 5:10। এই গ্রহণ দৃশ্যমান হবে কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, কলম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ডোমিনিকা, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, জামাইকা, নরওয়ে, পানামা, নিকারাগুয়া, রাশিয়া, পুয়েতারিকো, সেন্ট মার্টিন, স্পেন, বাহামাতে এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না, কারণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই সময় রাত্রি থাকবে, যার ফলে সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত গর্ভবতী মহিলা, শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না, শাস্ত্র অনুযায়ী নিয়ম পালনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব